কিছুটা রংধনুর মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে রংধনু খেয়াল করছেন কিনা আপনারা রংধনু This is the longest sea beach in the world. Oh, really? Yes. Not meter. Is it on the Guinness book? Yes. Oh, really? 120 kilometers. I mistake. 100 some meter. 100 kilometers. Good. হ্যালো আসসালামু আলাইকুম আমি ইস্তিয়াক আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আমাদের ওকিনাওয়া ট্রিপের দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি আজ আমাদের টার্গেট দুইটা জায়গা ঘোরা প্রথমে আমরা এখন যাচ্ছি ট্রপিক্যাল সি বিচ এবং সেখান থেকে সন্ধ্যার দিকে আমরা ঢুমেরে আসব আমেরিকান ভিলেজে তো চলুন যাওয়া যাক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গতকালের তুলনায় আজকের আবহাওয়া বেশ ঠান্ডা বলতে হবে যদিও আজ আমরা বের হয়েছি দুপুরের লাঞ্চ শেষ করে তারপর মেঘলা আকাশ যে কারণে গরম খুব বেশি না রোদও অতটা করা না আমার সাথে তিনজন ইচ্ছে মতো সানস্ক্রিন ক্রিম মেখে বের হয়েছে বাট আমার মনেই নাই মাখার কথা যাই হোক আজকে যেহেতু রোদের তাপ অনেক কম সো বান হওয়ার হাত থেকে মনে হয় বেঁচেই গেলাম এই যাত্রায় মেঘলা যেহেতু আকাশ যে কোনো সময় এক পশলা বৃষ্টি হলেও হতে পারে বলা যায় না আমাদের ট্যাক্সি হাওয়ার বেগে এগিয়ে চলছে ট্রপিক্যাল বিচের পথে Shahjalal International Airport. Maybe over there, but I don't know the exact place. Yeah, around there. Tropical beach? Tropical beach. Isn't it popular beach? Hmm? Isn't it popular beach? Tropical, yeah. Very, you mean? Yes, famous. But I don't know the place exactly. The airport name is Hazrat Shahjalal International Airport. To be fair for us. Yes. Pronunciation is difficult. In Bangladesh, our one beach name is Cox's Bazar.
that is 120 meter long. 120 meter long? Long. Very short. Around 120 meter is very around short. No, you. 5 minutes to cross. But in Bangladesh, just one beach. No, many beach. Is the longest sea beach in the world. Oh, really? Yes. Not meter. Is it on the Guinness book? Yes. Okay. 120 kilometers. Miles. I mistakenly heard 100 some meter. Yeah. 100 kilometers. But we are walking in Tokyo. Oh, really? Yes. What are you doing? Engineer. Yes. What engineer? Computer engineer. Oh, computer engineer. Yes. ট্যাক্সি থেকে নামলাম আর সাথে সাথে বৃষ্টি শুরু হলো। কি আর করা, ভাগ্যের এক বিড়ম্বনা আর কি। আগেই বলছিলাম আজকে মেঘলা আকাশ, তো বৃষ্টি নামার চান্স ছিলই। বৃষ্টি নামলেও মনে হচ্ছে না এই বৃষ্টি অনেক দীর্ঘ সময় কন্টিনিউ করবে। দেখা যাক কি হয়। আপাতত শেডের নিচে ঢুকে যাই। বিচে নামার ইচ্ছা আছে সাঁতার, যদিও আমাদের মধ্যে ইমন বাদে কেউই পারি না। বরিশালে পোলাবাইন দুইটা আছে, এই দুইটা কেমনে সাঁতার পারে না গবেষণার বিষয়। যাই হোক, বৃষ্টি থামা পর্যন্ত ওয়েট করা ছাড়া উপায় নাই। ওকে, বৃষ্টি থেমে গেছে, খুব রোদ এখন আবার, যেটা জাপানের আবহাওয়ার খুব একটা সাধারণ বৈশিষ্ট্য, এই বৃষ্টি এই রোদ। তো এখন চমৎকার আবহাওয়া, রোদোজ্জ্বল আবহাওয়া। তো আমরা আর হয়তো এই স্পটটায় আসলে সাঁতার কাটা যায় না, তো আমরা হয়তো একটু সামনে গেলে সাঁতার কাটার সুযোগ পাব। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে ওই স্পটে যাব। এখন কিছুটা আপনাদের ভিউ দেখাই, সমুদ্রের দারুণ ভিউ। আমার গ্রুপ তারা ছবি তোলায় ব্যস্ত, এবং সেই কাপড়টা জাপানিজ কাপড়, তারা বিবাহের পর তারাও এখানে আসছে, আসলে সমুদ্রের পারে ছবি তুলবে। দারুণ আবহাওয়া, দারুণ চমৎকার আবহাওয়া, রোদুজ্জ্বল একদম, সমুদ্রে আসার জন্য একদম পারফেক্ট ওয়েদার। কিছুটা রং ধনুর মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে রং ধনু। খেয়াল করছেন কিনা আপনারা, রং ধনু। এখন আমরা আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সামনে ভিউটা দেখেন, অসাধারণ ভিউ, সেই ভিউ, সেই দেখি এখানে উপরে উঠছি সিঁড়ি দিয়ে কি আছে। কি অপেক্ষা করছে, ওয়াও, এখানেও সমুদ্র, সাধারণ ভিউ।
সমুদ্র আমার বরাবরের মতো সবসময় প্রিয় ছিল। সো সেটা হোক বাংলাদেশের সমুদ্র হোক জাপানের সমুদ্র, আসলে সমুদ্র জিনিসটাই আমার প্রিয়। এখানে আসলে কৃত্রিমভাবে সমুদ্রের হয়তো আধা কিলোমিটার বা এক কিলোমিটার ভিতরে রাস্তাটা এরকম একটা তৈরি করা হয়েছে যেন সমুদ্রের মাঝামাঝি এসে কিছুটা ফিল নেওয়া যায়। সো এখানে অনেকে এসে পারে বসে থাকে। সন্ধ্যা হয়ে গেছে, যদিও এখনো বেশ আলোক ছটা দেখা যাচ্ছে, তা আসলে সন্ধ্যা হয়ে গেছে আরো 20 মিনিট আগেই, বাট এখনো বেশ আলোকিত চারপাশ। তো আমরা ছবি তুললাম, যদিও আমাদের সাঁতার কাটার ইচ্ছা ছিল, বাট এখানে লেখা আছে নো সুইমিং, ডেঞ্জারাস, সো আমরা রিস্ক নেই নাই। সো আমরা এখন আমেরিকান ভিলেজ ওইখানে যাব। ওইখানে সম্ভবত অনেক, এটা একটা শপিং সেন্টার, সম্ভবত অনেক অনেক ডিফারেন্ট শপ আছে। আমরা আসলে সঠিক জানি না এক্স্যাক্টলি কি আছে, বাট যে হয়তো যাওয়ার পর বুঝতে পারবো আসলে ওই জায়গায় কি কি আছে। এখন আমরা আমেরিকান ভিলেজের দিকেই যাব ট্যাক্সি নিয়ে। তো দেখা যাক, সাথেই থাকুন। এই মাত্র আমরা ট্যাক্সিতে উঠলাম এবং ট্যাক্সি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং আমাদের পরবর্তী গন্তব্য অর্থাৎ আমেরিকান ভিলেজের দিকে যাচ্ছি আমরা। রাস্তায় যেহেতু বিকালের দিক, সন্ধ্যা গড়িয়ে আসছে, সো কিছুটা জ্যাম থাকতে পারে মনে হচ্ছে, কিছুটা জ্যাম থাকবে, ড্রাইভার সাহেবও সেই কথাই বললেন। এবং আমাদের নামাজের টাইমের জন্য যে অ্যাপটা ইউজ করি সেটা অনুযায়ী আসলে আমাদের এই জায়গায় অর্থাৎ ওকিনাওয়াতে সন্ধ্যা আরও 20 মিনিট আগে হয়েছে, বাট চারপাশ দেখে আসলে বোঝার একটুও কোনো উপায় নেই যে এখানে সন্ধ্যা। আমরা কিছুটা ভুলের মধ্যে আছি কি না ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না আমরা আসলে চারজনের কেউই। যাই হোক, গন্তব্য আমেরিকান ভিলেজ এবং গাড়ি চলছে। আমেরিকান ভিলেজে আমরা তো চারপাশটা ঘুরে দেখবই, সাথে হলো খাওয়া দাওয়া হবে, অবশ্যই হবে, কিছু না কিছু তো অবশ্যই খাবো, সাথে কম বেশি কিছু কেনাকাটা করার আমাদের ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আমার বন্ধু ইমরান খুব শখ সামনে বসার, তো আজকে সে সামনে বসছে এবং আমেরিকান ভিলেজের পর সম্ভবত আমরা বাসায় ফিরব। তো দেখা যাক আমেরিকান ভিলেজে কি আছে। লজ্জা পাও কেন? এতগুলো ছেলের সাথে ঘুরে এইসব কথা। জাপানের জ্যাম দেখছেন আপনারা, জ্যাম, ট্রাফিক জ্যাম, জ্যামে বসে বসে জ্যামই খাওয়া ভালো, জাপানে জ্যাম পাওয়া যায় না। আমি এখন পর্যন্ত দেখিনি। মোশারফ ভাই, যোগাযোগ করুন মোশারফ ভাইয়ের সাথে। মোশারফ ভাই তো আখও খাইছে মনে হয়। কিসে হচ্ছে মনে হয় আমাদের, নাহলে তো আমরা নিশ্চয়ই 3 জন মিলে একই সিদ্ধান্তে আসতাম না। ট্যাক্সি সেভ হচ্ছে কিনা জিজ্ঞাসা করছে। আমার কথা, কারণ ট্যাক্সি তো
একদিনের ভাড়াই তো 22 থেকে 25,000 তো আমরা একদিন আর কয়টা জায়গায় যাচ্ছি সো সো বাজেট ফ্রেন্ডলি ট্যাক্সি আর কি ট্যাক্সি ছাড়া আসলে ওকিনাওয়া চলা টাফ এখানে এই দুই দিনে বুঝলাম যা পাবলিক ট্রান্সপোর্ট খুব একটা অ্যাভেলেবল না সব জায়গায় যেটা টোকিওতে খুবই কনভেনিয়েন্ট প্রচুর পাবলিক ট্রান্সপোর্ট ট্রেন মিস করলে বাস বাস মিস করলে একটার পর একটা ট্রেন মিনিটে মিনিটে ট্রেন আছে যেটা ওকিনাওতে নাই সো ট্যাক্সি ভরসা আসলে সো দিস মে এখনো পুরোপুরি সন্ধ্যা নেমে আসে নাই আসলে যদিও প্রায় আধা ঘন্টা হতে চলল আধা ঘন্টার বেশি প্রায় এক ঘন্টা হতে চলল বাট বুঝতেছি না গতকাল আমরা যদিও বুঝতে পারি নাই আমরা এসে ঘুমিয়ে গেছিলাম খুব টায়ার্ড ছিল শরীর সো আজকে এটা দেখে অবাক হচ্ছি যে আমাদের মাগরিবের ওয়াক্ত অনেক আগেই হয়েছে বাট এখনো এখনো প্রচুর লাইট আছে আসলে সো এটা দেখে একটু অবাক হচ্ছি চেঞ্জ করো লোকেশন আমরা জানতাম না যে ওকিনাওয়াতে আসলে আমরা যে সিটিতে টোকিও তুলনায় এটা যে টাইম ডিফারেন্ট আসলে জানতাম না নামাজের টাইম সো এই মাত্র কনফার্ম হলাম আর কত দূর যেটা সচরাচর বাংলাদেশে দেখা যায় না তো আমরা খুব একটা অভ্যস্ত না যে এরকম একই দেশের এক শহর থেকে আরেক শহরে আসলে এত ডিফারেন্স হিউজ ডিফারেন্স এটা বাংলাদেশের সর্বোচ্চ 5-10 মিনিটের ডিফারেন্স হয় এক জেলা থেকে আরেক জেলায় গেলে সো এটা আমাদের মাথায় ছিল না আচ্ছা গাড়ি থেকে নামার পর দেখা হবে আমেরিকান ভিলেজ দেখানোর চেষ্টা করব আচ্ছা অবশেষে আমরা চলে আসছি আমেরিকান ভিলেজে সন্ধ্যাতে সম্ভবত আর খুব এবার সত্যিকার অর্থে আর খুব বেশি বাকি নেই সন্ধ্যা হয়ে যাবে ঘুরে দেখা যাক আমেরিকান ভিলেজ সাইড ভিউ আমেরিকান ভিলেজের সন্ধ্যা এবার আসলেই হয়ে গেছে রাতের আলোয় আমেরিকান ভিলেজে এই মুহূর্তে আছি এবং দেখানোর চেষ্টা করি যতটুকু দেখানো যায় আমেরিকান ভিলেজ আসলে আমেরিকান ভিলেজ মানে আসলে বিভিন্ন শপ আসলে
শুধু আমেরিকান সব না, জাপানি সবই, জাপানি সব যেমন আছে হয়তো কিছু আমেরিকান সবও আছে। খাবারের দোকানই সম্ভবত বেশি পরিমাণে। お別れのご挨拶があります。タタ、おー、だほ、レスリー、タタ、見て。最後まで。